এই চ্যানেলের সকল তথ্য গুগল উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে, তাই এই সকল তথ্য সম্পূর্ণ নির্ভুল কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, আনুমানিকভাবে ধরে নেওয়া হয়েছে মাত্র। হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল কিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো জনপ্রিয় বাংলা টেলিভিশন অভিনেতা হানি বাফনা এর জীবন কাহিনী সম্পর্কে। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। পুরো নাম হানি বাফনা, ডাকনাম হানি বারিসি, জন্ম 1987 সালে 25 জুলাই, বর্তমান বয়স 33 বছর, জন্মস্থান কলকাতা, বর্তমান ঠিকানা কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। অভিনেতা হানি বাফনার বাবার নাম শ্রীকান্ত বাফনা এবং মায়ের নাম তানিয়া বাফনা। অভিনেতা হানি বাফনা তার কলেজের পড়া সম্পন্ন করেন আশুতোষ কলেজ থেকে। তার শিক্ষাগত যোগ্যতা, তিনি গ্র্যাজুয়েট। ধর্ম জৈন, জাতীয়তা ভারতীয়, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি এবং ওজন 70 কেজি। পেশা অভিনয় এবং মডেলিং। পারিশ্রমিক, অভিনেতা হানি বাফনা ধারাবাহিকের প্রতি এপিসোডের জন্য 20,000 থেকে 35,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। অভিনেতা হানি বাফনার হবিগুলি হল সুইমিং করা, মডেলিং করা এবং গান গাওয়া। অভিনেতা হানি বাফনানের প্রিয় অভিনেতা হল মনোজ বাজপেয়ী এবং তার প্রিয় অভিনেত্রী হল শ্রীদেবী। তার প্রিয় রং কালো। অভিনয় জগতে তিনি প্রবেশ করেন 2014 সালে ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকের মধ্য দিয়ে। তার অভিনীত অন্যান্য ধারাবাহিকগুলি হল তুমি আসবে বলে, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, গোয়েন্দাগিন্নি, বকুল কথা, প্রথম কাদম্বিনী এবং বর্তমানে গ্রামের রানী বিনাপানি। অন্যান্য তথ্য, অভিনেতা হানি বাফনা জি বাংলার মোস্ট পপুলার রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের একটি স্পেশাল এপিসোডে পার্টিসিপেট করেছিলেন। অভিনয় জীবনে আসার পূর্বে তিনি সেলসম্যান হিসাবে কাজ করেছিলেন। বকুল কথা ধারাবাহিকে তিনি সবচেয়ে প্রথম লিড অ্যাক্টর হিসাবে কাজ করেছিলেন। এই ধারাবাহিকে ঋষির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করুন, আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য লাইফস্টাইল কিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।